1971 এবং আমার বাবা, লিখেছেন হুমায়ুন আহমেদ। নবম পর্ব। ভয়টা লাগে না, টেলিফোন রাইখা দিব কি এত তাড়াতাড়ি, বিদেশি খবর টবর বল। বৈশাল শহর মিলিটারি দখল করে নিয়ে নিল অল্প আয়সে, তিন দিক থেকে সারাশি আক্রমণ চালিয়ে, উপর থেকে বোমা বর্ষণ করে মুক্তবাহিনীকে হটিয়ে দিল। চারিদিকে সবাই এতে ভয় পেয়ে গেল। আলী হায়দার একদম এসে আমাদের সরিয়ে নিল বাবলায়। এক ব্যারিস্টারের আত্মীয় এই পরিচয়ে সেই ব্যারিস্টারের বাড়ি নিয়ে তুললেন আমাদের। প্রকাণ্ড দোতলা বাড়ি, বাড়ির মালিক মোবারক খান, প্রবীণ বয়স্ক লোক। তিনি পরম সাদরে আমাদের গ্রহণ করলেন। চারিদিক থেকে লোক ভেঙে পড়লো আমাদের দেখতে। আহা, এই দুঃসময়ে কী কষ্টেই না পড়েছে, সবার মুখে একই কথা, কী যত্নের মানুষ এরা, কী দিয়ে এদের সমাদর করি। কিন্তু কেন জানি না এত যত্ন সমাদর সত্ত্বেও আমি খুব দমে গিয়েছিলাম। হয়তো জায়গাটির পরিবেশ মনের উপর কাজ করছিল। জায়গাটা কেমন যেন দম বন্ধ করা, চারিদিকে ঘন জঙ্গল আচ্ছন্ন, একটুকুও খোলামেলা নয়, কেমন একটা দম বন্ধ করা ভাব। দুদিনেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। আলী হায়দার সেই আমাদের রেখে পালিয়ে গেছে, আর খোঁজ নেই, বলে গেছে আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে, তবে কাছাকাছি আছে। আমরা একেবারেই একা পড়েছিলাম। থাকার বন্দোবস্ত হলো দুই ভাগে, মেয়েরা দুতলায়, ছেলেরা নিজের তলায়। বাড়িতে কঠিন পর্দা, কাজে আম্মা শেফুর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। চিতনে আলী হায়দার আবার এলো, হাসি তামাশায় বেশ কাটলো দিনটা। রাতে খেতে বসে এ সময় কে যেন বললো খুব খারাপ খবর, পিরোজপুরে ট্রেজারি লুট করছে নকশালরা। আওয়ামী লীগের সঙ্গে খুব গোলাগুলি হয়েছে, বেশ কয়েকজন মরেছে, বুকের ভিতর ধক করে উঠলো, ভাত বিস্বাদ হয়ে গেল। আলী হায়দারও যদি বারবার বারবার বলছে কিছু নয়, সব জায়গায় ট্রেজারি লুট হয়েছে, তবুও তার মুখে আতঙ্কে কালো হয়ে উঠলো। আলী হায়দারকে জিজ্ঞেস করে জানলাম আব্বা বাবলায়, আমাদের বর্তমান ঠিকানা জানেন না, এই বিপদে কোথায় যাবেন তিনি। দারুণ দুশ্চিন্তায় রাত কাটলো। পরদিন খুব সকালে ইকবাল আর ইউনুসকে পাঠালাম নাজিরপুরে, সেখান থেকে টেলিফোনে আব্বার সঙ্গে আলাপ করবে। আমি আর রুহুল মামা চললাম পিরোজপুর, প্রায় 8 মাইল রাস্তা। মানসিক উৎকণ্ঠায় খুব দ্রুত উঠতে হাঁটছিলাম দুজন, কোনো রকমে পিরোজপুর পৌঁছাতে পারলে বাঁচি। রাস্তায় অনেক পরিবারের সঙ্গে দেখা হলো, তারা সবাই শহর ছেড়ে গ্রামে এসে পড়েছেন। অনেকেই আমাদের শহরে যেতে মানা করলো, এরা সবাই নকশালদের উপর বিষম খেপা, বলছে এরা নকশাল নয় টাকশাল। শহরের উপকণ্ঠে আসতেই দেখা গেলো জনকায়েক বন্দুকধারী লোকের সঙ্গে। তারা আমাদের দেখে ধামকে বললো, আমার দিয়ে তাকে বললেন আপনি SDPO সাহেবের ছেলে? জি। চেহারায় অদ্ভুত মিল, মুখ দেখেই চিনেছি, কোথায় যাচ্ছেন? আব্বার ঘরে পিরোজপুর। আরে তার সঙ্গে কাল রাতে দেখা হয়েছে আমার, তিনি তো আপনাদের খুঁজে পাচ্ছেন পাগলের মতো, ঠিকানা জানেন না তো, আপনি বরঞ্চ নাজিরপুর যান, শহরে গিয়ে মরবেন নাকি। ফিরে চললাম, মনে দারুণ উদ্বেগ, কী মুশকিল, আলী হায়দার ঠিকানাটা পর্যন্ত জানেনি, এখন কী উপায়। ঘামতে ঘামতে পরিশ্রমে আদমরা হয়ে বসেছিলাম। শুনলাম ইকবাল এসছে, খবর এনেছে আব্বা রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বেন। আব্বা আসলেন সন্ধ্যা নাগাদ, সে ছবিটা খুব স্পষ্ট মনে আছে, খোঁচা খোঁচা দাড়ি, উদ্ভ্রান্ত দৃষ্টি, পাগলের মতো চাহানি, মুখ শুকিয়ে কালো হয়ে উঠেছে, ক্লান্ত আর অবসন্ন গায়ে তিনি উঠে আসলেন, সঙ্গে নাজিম ভাই আর দুজন বন্দুকধারী জওয়ান। আব্বা বিছানায় বসে হাঁপাতে লাগলেন, গল গল করে ঘাম গড়িয়ে পড়ছে তার কপাল বেয়ে, ঘন ঘন জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। কাছে বসে মোবারক খান অসংখ্য অসংলগ্ন প্রশ্ন করে আব্বাকে বিরক্ত হতে লাগলো। তিনি ক্লান্ত অনুপ্রীতির প্রশ্নের জবাব দিতে লাগলেন। আম্মা একটু পাখা নিয়ে তাকে হাওয়া করতে লাগলেন। আমি তাকে বিশ্রাম দেওয়ার জন্যই মামাকে সঙ্গে নিয়ে বেড়াতে চলে এলাম। মনটা অনেক হালকা হলো। ট্রেজারির লুট সম্বন্ধে আব্বা বিশেষ কিছু বললেন না, তিনি কেমন যেন বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। যা বললেন তার থেকে এইটুকু বোঝা যাচ্ছিল যে দুজন নকশাল রোববার সকালে হঠাৎ দুটি স্টেন গান হাতে SDO আর ট্রেজারি অফিসারের ঘরে ঢুকে পড়ে, তারপর বলে ট্রেজারি খুলে দাও নয়তো মরো গুলি খেয়ে। সকাল 9টায় দিনে, দুপুর 9টায় দুপুরে 9 ট্রাক টাকা নিয়ে যায় তারা,
আব্বাকে একদল নকশাল ঘিরে রাখে, আওয়ামী লীগ টাকাটা নিজেদের কাছে রাখতে গিয়ে বাধা দেয়, তাতে প্রচুর গুলিবর্ষণ হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি তাজুল ইসলাম মেশিনগান নিয়ে খটখট গুলিবর্ষণ করে চলে নকশালদের উপর, তিনজন নকশাল মারা পড়ে। এতে আব্বা সারাদিনটা ঘুমিয়ে কাটালেন। শিখু তার বুকে হাত বুলিয়ে এলো। নামাজের সময়গুলোতে যন্ত্রচালিতের মতো উঠে শুয়ে নামাজ পড়লেন। আমার দিকে তাকে বললেন, কিরে নামাজ? নামাজ পড়লি না? সকালবেলা হঠাৎ বাদশা এলো, হাতে মস্ত এক রামদা, আমাদের আর হায়দারের খোঁজে এসেছে। সে যা বললো তা শুনে আমরা স্তম্ভিত। সে বললো, এসডিআর ট্রেজারি অফিসারকে আওয়ামী লীগের মুক্তিবাহিনী গ্রেফতার করে আটকে রেখেছে তাদের গেরিলা ট্রেনিং ক্যাম্পে। সেখানে তাদের কিছুই খেতে দেওয়া হয় না, কারোর সঙ্গে কথা বলতে দেয় না। বাদশা খবর পেয়ে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। আব্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক তা দুজন বেঁচে আছে আর ভয় নাই। রাত 9টার দিকে এলো আলী হায়দার। আব্বা খুশি হলেন, বললেন, হায়দার সাহেব, ট্রেজারি লুটের পিছনে অনেক রুই কাতলা আছে, যদি বেঁচে থাকে তবে একদিন নিশ্চয়ই বলবো। রুহুল মামাকে নিয়ে পরদিন চলে গেলাম শ্রীরাম কাটির বাজারে দু একটা জিনিস কিনতে। সেখানে শুনলাম পিরোজপুরে মিলিটারি এসছে, হুলারহাটে 6 জনকে গুলি করে মেরেছেন নামেই। খবর শুনে আব্বার কোনো ভাবান্তর হলো না, আরও চুপচাপ হয়ে গেলেন। মোবারক খান প্রচুর যত্ন করেছে আব্বাকে। বাবা ফয়জুর রহমান মারা যাওয়ার পর মোবারক খান বাড়ি থেকে পুরো পরিবারকে বের করে দিয়েছিল। এটা খাওয়াচ্ছে, সেটা খাওয়াচ্ছে, মুখে এক বুলি, এত বড় অফিসার আমাদের কি ঘরে কি যত্ন করি। পরদিন ভোর 9টায় একটা ছেলে এসে হাজির নাজিরপুরের ওসির একটা চিঠি হাতে। চিঠি আমি প্রথম পড়লাম, চমৎকার চিঠি, অনেকটা এই ধরনের, স্যার আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই, আপনি আল্লাহর নাম নিয়েই পিরোজপুরে যান, এছাড়া এই বিদেশ ভুঁয়ে আমরা কী করতে পারি। পিরোজপুরের ওসি আমার টেলিফোনে জানিয়েছেন কোনো ভয় নেই, তাছাড়া খুলনা রেঞ্জের DIG সব পুলিশ অফিসারদের বেলা 12টার আগে হাজির হতে বলেছেন, 12টার আগে জয়েন করতে হলে সময় নেই। আম্মা আব্বাকে ডেকে তুললেন। আব্বা চিঠি পড়েন আর জিজ্ঞেস করেন, কী রে যাবো পিরোজপুর? সবাইকে এক প্রশ্ন। আমরা সবাই বলি, কোনো ভয় নেই, যান। মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন চালু করতে চাইছে, কাউকে কিছু বলবে না। আব্বা নিজেও বলেন, ঠিকই মতো, ওই পালাবো, আজ পালালে ছেলেপেলে সহ কালই ধরিয়ে দেবে। আব্বা আশা আর আশঙ্কায় দুলতে দুলতে শেপ করলেন, চিড়া খেলেন, কাপড় পরলেন, নৌকা ঠিক হলো। আব্বার মুখ দেখে মনে হলো সাহস পাচ্ছেন। আব্বাকে সাহস দেওয়ার জন্য ইকবাল চলল সঙ্গে। যখন আমি আর আব্বা রওনা দেই তখন আমরা সবাই নদীর তীরে দাঁড়িয়ে আছি, একেবারে চুপচাপ। রওনা দেওয়াটা আমার খারাপ লাগলো, আমি ভাবলাম যাওয়ার সময় এমন বিষয় আলাপ করবো যাতে আবহাওয়াটা সহজ করি। সেভাবে জিজ্ঞেস করলাম, আজ কয় তারিখ? 5 না? হ্যাঁ 5, লাকি ডেট, তাই না? আমি জানতাম 5 তারিখ নিউমারোলজি অনুযায়ী আমাদের জন্য লাকি ডেট, তবুও সবার সামনে কথাটা বলে আতঙ্ক দুর্ভাবনা কমাতে চাইলাম। নৌকায় রওনা হলাম, নৌকাটা ছিল ভাঙা, পানি উঠছিল সাংঘাতিক, একটু পরে পরে আমি পানি শেষছিলাম। বহুক্ষণ নৌকায় যেতে যেতে আব্বা একটাও কথা বলেননি। একবার জিজ্ঞেস করলেন, সেকেন্ড আর ফোর্থ অফিসারের কোন গ্রামে আছে আমি জানি কি না। আমি গ্রামের নাম বললাম। আব্বা হিন্দু মাঝিটাকে জিজ্ঞেস করলেন, পথে পড়বে নাকি? মাঝি জানালো যে পড়বে না। আমার সঙ্গে আব্বার আর কোনো কথা হয়নি, পথে শুধু এক চেয়ারম্যান আব্বার সঙ্গে খানিক আলাপ করছিল। চেয়ারম্যান তখন খুব ব্যস্ত, চারদিকে ভয়ানক লুটপাট। আব্বা তাকে বললেন, আপনারা এটা বন্ধ করেন, বাকিটুকু আমরা ঠিক করব। তখন চেয়ারম্যান আরও খানিকক্ষণ আলাপ করলো, নৌকা থামেনি, কাজে আলাপ বেশিক্ষণ চলতে পারেনি। পথে আরেকজন লোকের সঙ্গে দেখা, শক্ত সমর্থ শরীর, মুখে কাঁচা পাকা দাড়ি। আব্বাকে দেখে ভারী অবাক হলো, স্যার আপনি যাচ্ছেন? আব্বা হাসলেন, বললেন, দেখে আসি। লোকটার বিশ্বাস হয় না, জিজ্ঞেস করলো, সত্যি যাচ্ছেন? সাহস পান? আলাপ চালানোর সঙ্গে সে নৌকার সঙ্গে হাঁটতে লাগলো। মিলিটারি সম্পর্কে তার ভয়াবহ অভিজ্ঞতা জানালো। আমরা যে মিলিটারির কাছে তাই সব কথা বিশ্বাস করলাম না। আমাদের নৌকা যখন কালিগঙ্গা নদীতে পড়লো তখন চারিদিকে আতিপাতি খুঁজেও
একটা নৌকা দেখলাম না, হুলারহাট ডকটা একেবারে নির্জন। আমার কেমন খারাপ লাগলো, একটু ভয় ভয়। নদী দিয়ে একটা সাদা লঞ্চ আসছিল, ওপরে পাকিস্তানি পতাকা। 1.5 মাস পরে আমি ভাবলাম গান বেটাই না কি কে জানে। নৌকা হুলারহাটে পৌঁছালাম, আমরা উপরে উঠে রশিদ মাথা উপরে উঠে দেখি রশিদ মাথায় এক টুপি চাপিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে যে ভয় লাগছিল রশিদকে দেখে সেটা একটু দূর হলো। রিক্সা চেপে রওনা হলাম। রশিদ মাঝে মাঝে সাইকেল চালাতে চালাতে মিলিটারির গল্প ছিল। তার মুখ থেকে শুনলাম সেকেন্ড অফিসার আর ফোর্থ অফিসার সকলেই এসে গেছেন, পিরোজপুরে পৌঁছে মিলিটারির পজিশন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছে, ফাঁকা আওয়াজ করছে। কয়েকটা দলে দলে ভাগ হয়ে আস্তে আস্তে অগ্রসর হয়েছে, অর্থাৎ রীতিমতো যুদ্ধাভিযান। আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, এসপিডিও কাহা? রশিদ জানালো, সে বলল গ্রামে ট্যুরে গেছেন। মিলিটারি বলছে, ও ভাগ্যা। রশিদের মতে মিলিটারি টাউনে কোনো অত্যাচার করেনি, মেজর সাহেব নাকি খুব ভালো মানুষ, শুধু কয়েকজন হিন্দু বাড়ি পুড়ে দিয়েছে। বাসায় পৌঁছে দেখি প্রকাণ্ড একটা পাকিস্তানি পতাকা শোভা পাচ্ছে। শুধু বাসায় না, যেদিকে তাকানো যায় সেদিকেই পাকিস্তানি পতাকা, বাসায়, দোকানে, রিক্সায়, এমনকি মানুষের পকেটে। বাসায় ড্রয়িং রুম ফাঁকা, আসবাবপত্র শোবার ঘরে গাদা করা, দুটো পালঙ্ক জড়ো করে জোড়া বিছানা, সব মিলে এক শ্রীহীন অবস্থা। আব্বা ওসিকে ফোন করে জানতে চাইলেন এখন কী করা। ওসি অভয় দিয়ে অফিসে চলে যেতে বললেন। আব্বা পোশাক পরলেন, রশিদ সাহায্য করলো। আব্বার ডান হাতের বোতাম খানিকটা কীভাবে ছিঁড়ে গিয়েছিল কীভাবে সেটা কেউ জানে না, রশিদ সেটা ম্যানেজ করলো। আব্বা একটি ডায়েরি নিয়ে অফিসে গেলেন। বাসার চারদিকে ধোঁয়া উঠছে, দুমদাম শব্দে হিন্দু ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, সে এক বিশ্রি ব্যাপার। আমি খানিকক্ষণ হরিণটাকে আদর করলাম, গোসল করে ওড হাউসের দিকে বের হয়ে গেলাম। রশিদ চা তৈরি করে দিল, তার লুট করে আনা সম্পত্তি দেখালো। তখনই আমি প্রথম জানতে পারলাম মিনিমেরাইরা লুট করাচ্ছে। এখন লুট করা অপরাধ না, আইনগতভাবেও নয়, নৈতিকভাবেও নয়। আমার মনটা তেতো হয়ে গেলো।